বয়স হেলথ সেন্টার, হলিস্টিক হেলথ কেয়ার ফর ইওর ফ্যামিলি। বি হেলদি ন্যাচারালি। যখন তখন প্রস্রাব ঝরে যাওয়া অথবা ইউরিনারি ইনকন্টিনেন্স অর্থাৎ মূত্র বা প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা একটি অত্যন্ত বিব্রতকর এক সমস্যা। কাশি বা হাঁচির সময় কিংবা প্রস্রাবের তাগিদ অনুভব করলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাঝে মাঝে প্রস্রাব বের হয়ে যায়। অনেক সময় সমস্যা এত তীব্র হয় যে রোগী শৌচাগারে যাওয়ার আগেই ঘটনা ঘটে যায়। এই সমস্যা বয়সজনিত, তবে পুরুষদের তুলনায় নারীরা এই সমস্যায় বেশি ভোগেন। কারণ কি? নারীদের গর্ভধারণ, সন্তান প্রসব, মেনোপজ, জরায়ু ফেলে দেওয়া ইত্যাদি নানা কারণে পেলভিক ফ্লোরের মাংসপেশি দুর্বল হয়ে নিচের দিকে ঝুলে পড়ে এবং এর থেকে সমস্যাটি দেখা দেয়। পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি কারণেও এ সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ওজন, কিছু স্নায়ুগত রোগ যেমন পার্কিনসন, স্ট্রোক, ব্রেইন টিউমার, স্পাইনাল কর্ড ইনজুরি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস সহ প্রস্রাবের সংক্রমণের কারণেও ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে। ইউরিনারি ইনকন্টিনেন্স এর চারটি ধরন। ফেস ইনকন্টিনেন্স, যখন রোগী কাশি, হাঁচি, হাসি, ব্যায়াম বা ভারী কিছু উত্তোলন করেন তখন মূত্রাশয়ে চাপ পড়ে এবং প্রস্রাব বেরিয়ে যায়। আর্চ ইনকন্টিনেন্স, প্রস্রাব করার আকস্মিক তীব্র আকাঙ্ক্ষা অনুভব হয় এবং তারপর পরই প্রস্রাব বেরিয়ে যায়, প্রায় বাথরুমে যাওয়ার আগেই প্রস্রাব হয়ে যায়। ওভারফ্লো ইনকন্টিনেন্স, প্রস্রাব করার পর মূত্রাশয় পুরোপুরি খালি হয় না এবং মূত্রাশয়ের ভেতর প্রস্রাব জমে থাকার কারণে প্রস্রাবের ঘন ঘন বা ক্রমাগত চাপ অনুভব হয়, বারবার টয়লেটে যেতে হয়। মিশ্র ইনকন্টিনেন্স, একাধিক ধরনের ইনকন্টিনেন্স একসঙ্গে হতে পারে, প্রায়শই স্ট্রেস ইনকন্টিনেন্স এবং আর্চ ইনকন্টিনেন্স একসঙ্গে হতে দেখা যায়। চিকিৎসা, এই রোগের চিকিৎসার ধরন, তীব্রতা এবং অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে। যদি অন্য কোনো রোগ অথবা সমস্যার জন্য এই উপসর্গের সৃষ্টি হয় তাহলে আগে সেই অবস্থার চিকিৎসা করা দরকার। ইউরিনারি ইনকন্টিনেন্স চিকিৎসায় আচরণগত কৌশল খুব গুরুত্বপূর্ণ, যেমন মূত্রাশয় প্রশিক্ষণ। প্রতিবার প্রস্রাব করার তাড়না অনুভব করলে 10 মিনিটের জন্য বন্ধ রাখার চেষ্টা করা দিয়ে শুরু করতে হবে। লক্ষ্য হলো প্রতিবার শৌচাগারে যাওয়ার মধ্যে সময় বাড়ানো। ডাবল ভয়েডিং, মূত্রাশয় সম্পূর্ণরূপে খালি করতে শিখতে হবে। ডাবল ভয়েডিং মানে প্রস্রাব করা, তারপর কয়েক মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করা। নিয়মিত মূত্রত্যাগ, প্রতি 2-4 ঘন্টা পর নিয়মিত মূত্রত্যাগ করতে হবে। পেলভিক ফ্লোর এক্সারসাইজ, নিয়মিত ব্যায়ামের মাধ্যমে পেলভিক ফ্লোরের মাংসপেশি শক্তিশালী করে 4-6 সপ্তাহের মধ্যে এ সমস্যা অনেকটাই কমানো সম্ভব। ইউরিনারি ইনকন্টিনেন্স প্রতিরোধে করণীয়। সঠিক ওজন বজায় রাখা, নিয়মিত পেলভিক ফ্লোর ব্যায়াম অনুশীলন করা, ক্যাফেইন, অ্যালকোহল এবং অম্লীয় খাবার এড়িয়ে চলা, সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তোলা, আঁশযুক্ত খাবার বেশি খান যা কোষ্ঠকাঠিন্য রোধ করে, দীর্ঘদিনের কাশির সমস্যা থাকলে সঠিক চিকিৎসা করান, কারণ কাশি স্ট্রেস ইনকন্টিনেন্সের একটি কারণ। অতিরিক্ত পানি পানের যত বিপদ, পানির অপর নাম জীবন। সমস্ত ধরনের প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। পৃথিবীতে 70.9% অংশ জুড়ে পানির অস্তিত্ব রয়েছে। পানি ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না। একজন মানুষ পানি ছাড়া গড়ে মাত্র 3 দিন বেঁচে থাকতে পারে। শরীর সুস্থ রাখতে, চুলের সমস্যা বা ত্বকের কিংবা পাচনতন্ত্রের সবকিছু পারফেক্ট রাখতে সঠিক পরিমাণে পানি খাওয়া খুবই জরুরি। তবে অতিরিক্ত পানি পান ডেকে আনতে পারে ভয়ানক বিপদ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের পানি পানের পরিমাণ হওয়া উচিত দিনে 2.5-4 লিটার। শীত গ্রীষ্ম অনুসারে শরীরের পানির চাহিদায় কিছুটা তারতম্য হতে পারে। কায়িক পরিশ্রম যারা করেন তাদের বেশি পানি পান করতে হবে। সাধারণত একজন 50 কেজি ওজনের মানুষের রেচন পদার্থ বা প্রস্রাব হয় 1.5-2 লিটার পর্যন্ত, আর বাকি 1-1.5 লিটার পানি প্রয়োজন শরীরের শারীরবৃত্তীয় কাজে। আবার 500 মিলিলিটারের মতো পানি শরীর থেকে ঘাম হিসেবে বেরিয়ে যায়। সারা বছরই আমাদের ঘাম শরীর থেকে বের হতে থাকে, যাকে বলে ইনসেন্সিবল পারস্পিরেশন। যে ঘাম হয় আমরা অনুভব করতে পারি না। তাই সব মিলিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষকে দিনে 2.5-4 লিটার পর্যন্ত পানি পান করা যেতে পারে। এবার একজনের উচ্চতা ও ওজন অনুসারে এই চাহিদা কিছুটা বাড়বে, তবে একজনের উচ্চতা ও ওজন অনুযায়ী এই চাহিদার কম বেশি হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 3-4 লিটার পানি মোটেই খাওয়া যাবে না।
বিশেষত শরীরের তিনটি অঙ্গের সমস্যা থাকলে পানি খেতে হবে ডাক্তারের বেঁধে দেওয়া হিসেব অনুসারে। বিশেষত যারা লিভার, হার্ট বা কিডনির অসুখে ভোগেন তাদের ক্ষেত্রে পানি খাওয়ার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়। হার্টের অসুখে পানি কম খেতে হবে। মানুষের শরীরে 5 লিটার মতো রক্ত আছে। এখন এই রক্তের 90% পানি। হৃৎপিণ্ডে অসংখ্য শিরা ধমনি থাকে। হার্টের কোনো অসুখ হলে সেই শিরা বা ধমনিগুলোতে ব্লকেজ তৈরি হয়, ফলে হার্টের সংকোচন প্রসারণ ক্ষমতা হ্রাস পায়। তখন বেশি পরিমাণে রক্ত হৃৎপিণ্ড পাম্প করতে পারে না, তাই সেক্ষেত্রে পানি খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। যকৃত বা লিভারের অসুখে পানি কম খেতে হবে। যকৃতে বিভিন্ন অসুখ রয়েছে যাতে দেখা যায় শরীর থেকে পানি বের করে দেওয়ার ক্ষমতা কমে যায়। দেখা যায় তাতে পেটের মধ্যে পানি জমে, যাকে উদরি বলা হয়ে থাকে চলতি কথায়। পেট ফুলে যায়, সেই ক্ষেত্রে পানি খেতে হবে মেপেই। ত্বক, চুল বা হজমের স্বার্থে বেশি বেশি করে পানি খাওয়া যাবে না। কিডনির অসুখে পানি কম খেতে হবে। কিডনির শরীরের রেচন পদার্থ তৈরি করে, যখন সেই সিস্টেমে সমস্যার সৃষ্টি হয় তখন কিডনি নির্দিষ্ট পরিমাণে পানি প্রস্রাব আকারে বের করে দিতে পারে না। তখন বাইরে থেকে পানি খাওয়া নিয়ন্ত্রণে রাখা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্টের পরামর্শ মেনে নিয়ে পানি খান। কিডনির অসুখের রোগীরা নেফ্রোলজিস্টের পরামর্শ মেনে নিয়ে পানি পান করুন। লিভারের সমস্যায় পরামর্শ নিন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের। মনে রাখবেন, পানি পানে কিন্তু শুধুমাত্র পানীয় পানিটুকু নয়, চা, কফি, শরবত এমনকি ডালের পানিটুকুও ফ্লুইড ইনটেকের হিসেবে মধ্যে রাখতে হবে। এছাড়াও পায়ে গোধ হলে বা শিরা উপশিরার কিছু নির্দিষ্ট সমস্যা হলেও পানির পরিমাণ নির্দিষ্ট করতে হয়। ওজন কমাতে চাইলে পানি বেশি পান করতে হবে। বেশি পানি পান করলে মূত্র তৈরির স্বাভাবিক প্রক্রিয়াতে ঝামেলা হতে পারে এবং শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন মূত্রের সঙ্গে বের হয়ে যেতে পারে। এতে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়, যার পরিণতি হতে পারে উচ্চ রক্তচাপ। অতিরিক্ত পানি পানে রক্তে সোডিয়ামের পরিমাণ কমতে থাকে। রক্তে সোডিয়ামের পরিমাণ কমে গেলে ক্লান্তি ভাব আসে, সারাদিন ঘুম ঘুম ভাব, বমি ভাব, মাথা যন্ত্রণা হতে থাকে। অতিরিক্ত প্রস্রাবের ফলেই আরো কমতে থাকে সোডিয়ামের পরিমাণ। বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় বলেই মত চিকিৎসকদের। সকালে খালি পেটে 1 গ্লাস বা 250 মিলিলিটার পানি পান করতে হবে। খাওয়ার ঠিক পরপরই পানি খাওয়া যাবে না, বরং পুরো খাওয়ার মাঝে 1 কাপ পরিমাণ বা 150 মিলিলিটার পানি পান করা যেতে পারে চুমুকে চুমুকে। দুপুরে খাওয়ার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত 1 ঘন্টা পর পর 1-2 চুমুক পানি পান করতে হবে। পানি মুখে নিয়ে 5 থেকে 10 সেকেন্ড রেখে তারপর গলধকরণ করা উচিত। সবসময় ফুটানো পানি পান করতে পারলে ভালো, ফুটানোর অন্তত 12 ঘন্টা পর ওই পানি পান না করাই ভালো। আরেকটি কথা, পানি একসাথে অধিক পরিমাণ পানি পান না করাই ভালো। সেক্ষেত্রে ঢোক ঢোক করে সারাদিন অল্প অল্প পরিমাণ পানি পান করাই হচ্ছে স্বাস্থ্যসম্মত অভ্যাস।